স্বাগত জানাচ্ছি সবাইকে নিডল ডাটা টেবিল টক দেখার জন্য আমি আনিস আলমগীর দশক আজ ছয় ডিসেম্বর উনিশশো সালের এই দিনে জেনারেল এইচ এম ক্ষমতা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন অবসান হয়েছিল এরশাদের নয় বছরের স্বৈরাচারী শাসনের তাই দিনটি এরশাদের পতন দিবস এবং গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হচ্ছে প্রতি বছর আজ ছাব্বিশ বছর পরও এরশাদ রাজনীতিতে বেঁচে আছেন এবং ক্ষমতার স্বাদ নিচ্ছেন এর সাথে শাসনের পর শাসন ব্যবস্থার গুণগত কি পরিবর্তন হয়েছে সেটা এখন একটা বড় প্রশ্ন রয়ে গেছে জনমনে এর সাথে আমলে রাজপথ কাঁপিয়ে যেসব ছাত্রনেতা আন্দোলন করেছেন তাদের তিন সৈনিক হাবিবুর রহমান হাবিব সফিয়া আহমেদ এবং এস এম কামাল হোসেন আছেন আজ টেবিলটাকে আমাদের অতিথি হিসাবে কথা বলবো স্বৈরাচারের পতন অতীত এবং বর্তমান বাস্তবতা এই শিরোনামে সেই সঙ্গে দর্শক এটাও জানিয়ে রাখছি যে আজকে এর সাত আন্দোলনের এক মহান সৈনিক আমাদের রাজপথ কাঁপানো ছাত্রনেতা সেই সময়ে বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাউলক শাকিল আজকে মারা গেছেন আমার অত্যন্ত দুঃখের সঙ্গে তার এই অনুষ্ঠান শুরুতেই তার কথায় বলতে হচ্ছে আর তার আত্মার শান্তি কামনা করছি আমি সেই সঙ্গে আপনাদেরকেও প্রশ্ন রাখছি যে হাবিউর রহমান হাবিব আপনারা সেই সময় আপনারই ছাত্র সংগঠন তখন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী ছিল শাকিল আজকে তার মৃত্যু এবং সেই আজকে আবার আমরা সেই এরশাদ সাথে আন্দোলনের কথাই বলছি তার সেই ভূমিকার কথা যদি আপনি একটু বলেন ছোট করে আপনাদের আপনাকে ধন্যবাদ আজকের দিনে আমাদেরকে ডাকার জন্য আসলে আমি প্রথমেই শাকিলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সুখ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে শাকিল আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং ওর সাথে সর্বশেষ আমি এটিএন নিউজে একটি প্রোগ্রাম করেছিলাম গাজীপুরে যখন বিদ্যুলীয় জোট নেত্রী বিক্রম যা মিটিং করতে পারলেন না ওই অনুষ্ঠানের ওই দিনে শাকিল ছিল এবং এসপি হারুন ছিল তো আমি অভিভূত হয়েছি ব্যবহার যে আগের সেই আমার শাকিল অমনি আছে হারুনকে আবার বলতে চলে হাববেগ দেখ হাইবেক তো আমি জানি চিনি তো ওর ভিতরে যে এই যে আন্তরিকতা যে শ্রদ্ধাবোধ এটা চিন্তা করা যায় না আজকে আমাদের মাছ থেকে হঠাৎ চলে গেছে অবশ্যই আমরা সবাই দুঃখিত এবং আমরা সমবেদনা জ্ঞাপন করছি আর আজকের দিনে আমি আরেকজনকে স্মরণ করতে চাই আরও দু একজন আছে তার ভিতরে মিরাজ একজন আরেকজন হলো জাহাঙ্গীর সাতার টিংকু এস কামাল হোসেন জাতীয় সেক্রেটারি ছিল জাহাঙ্গীর সাদার খুব ছিলেন ও অসামান্য তার অবদান এবং সে তার সাহসিকতা তার বিরাট উদার মনের একজন মানুষ হল জাহাঙ্গীর সাদার টিঙ্কু পরবর্তী সে যখন ব্যবসায়িক জীবনে সফল ব্যবসায়ী হয়েছিলেন অনেকে অসহায় হয়ে তারা তার কাছে গিয়েছে তাদেরকে সে সহযোগিতা করেছে আজকের দিনে আমি তাকে অত্যন্ত গভীরভাবে তার সেদিনের সেই বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধা নেবো শেষ দিনগুলোতে উনি যেভাবে হ্যাঁ পেরেছি এবং বিশেষ করে পঁচিশে নভেম্বর ওইভাবে আমি এক সাতাইশে নভেম্বর পরে না পঁচিশে নভেম্বর যেদিন অভিদেরকে ক্যাম্পাস থেকে বের করা হল সেদিন সাংঘাতিক ভূমি ছিল আমরা একটা করে আমি শোখের মধ্যে একসাথে বসে আমরা বিভিন্ন জায়গায় ফোন করলাম যখন এটা শুরু হলো সংঘর্ষটা অসামান্য অবদান তার ছিল আজকে এরা পরবর্তী সময়ে আমাদের মাস থেকে হারিয়ে গিয়েছে দেশের জন্য অনেক ভূমিকা রাখতে পারতেন আর আজকের যে দিন সেই দিনে সবচেয়ে বড় কষ্টের ব্যাপারের শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে ছিল আমি ছিলাম মহসিন হলে তো আমাদের জুনিয়র ছিল সে তো ছাত্রলীগ তখন বিশ্ববিদ্যালয়ে খুব সংগঠিত ছিল না কিন্তু অ্যাফরমন হলে মোটামুটি ছাত্রলীগ ছিল তো অ্যাফরান হলের যে ছাত্রলীগ সেই ছাত্রলীগকে নেতৃত্ব শাকিল দিয়েছিল তো ওর বাড়ি মামিন সিং আমার বাড়ির নেত্রকোনা সেই হিসাবে খুব কাছাকাছি অবস্থান ছিল এবং শাকিল যাদের সঙ্গে উঠবস করত বিশ্ববিদ্যালয় জীবনে তাদের সঙ্গেও একটা আমার আন্তরিকতা ছিল আমার কর্মী ছিল তারা তো শাকিলকে আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করছি যে এই তো কয়েকদিন আগেই খুব সকালে এসে আমাকে টেলিফোন করেছে তা আমি শাকিলের টেলিফোন রিসিভ না করার আমার কোনো কারণ নাই তা আমি তাকে বললাম যে তুমি এখন রেখে দাও তো সে বললো যে আপনি আর দুইজন পরাগ এবং আহগামের কথা বললো যে ওদের ফোন কি আপনি কেটে দিতেন

অভিবাদন হে প্রিয়তমা হ্যাঁ সে কবির মৃত্যুর দিন সে খুব আবেগপ্রবণ ছিল সেই দিন সে আমার সঙ্গে বারবার টেলিফোনে কথা বলছিল তা এখন তার মৃত্যু আমাকে হতচকিত করে দেয় কারণ সে যে সার্ভিস স্টুডেন্ট মুভমেন্ট এবং স্টুডেন্ট পলিটিক্সকে দিয়েছে এবং যে দুঃসময় দিয়েছে সেই দুঃসময়গুলি এখন আর ছিল না বিরোধী দলের নেত্রীর সঙ্গে সে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন সে তখন কবি শহীদ কাদের কথা বলছিলাম আমি শহীদ হ্যাঁ এবং সেদিন আমি একটা ফেসবুকে সেটা দিয়েছিলাম যে এখন ঘন ঘন মৃত্যুই আমাকে আমাদেরকে শহীদ মিনার একত্রিত করে তো এই দিন সে এবং মিলিটারি সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার ওনারা দুইজন ফুল দিলতে আসার পরে আমরা তিনজন যখন কথা বলছিলাম তখন বলল যে আপনার এই স্ট্যাটাসটা আমার খুব মনে দাগ কাটিতে সেভাবেই তাই আমি বললাম যে আসলেই কারণ এখন দেখা হওয়ার সুযোগ তো কম কারণ যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত তার তখনকার অবদান আর এখন যে সে যে কাজটা করতো আর কি সেটা যে সোশ্যাল যতগুলি আমাদের কবি সাহিত্যিক সাংবাদিক এই সোশ্যাল অ্যাক্টিভিটিতে যারা ইনভলভ তাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা অ্যাটাচমেন্টের মধ্যে সে রাখতো এবং সকলেরই সে খোঁজ খবর নিত এবং সেটা সে আমাকে মাঝে মাঝে আমি তাকেও বলতাম যে শাকিল এটা একটু আপাকে বলো দেখা করার ব্যবস্থা করো এটা হচ্ছে না এটা হচ্ছে না সর্বশেষ বুধ সে কবি হেলাল অফিসকে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সে করেছে আর কি তো যাই হোক আমাদের একজন নিবেদিত প্রাণ ছাত্রলীগের কর্মী সংগ্রাম পরিষদের কর্মী সর্বদলীয় ছাত্রৈকের কর্মী এবং নেতা সে ছাত্রলীগের সহসভাপতি ছিল শেষ পর্যায়ে এবং প্রেসিডেন্ট বা সেক্রেটারি তার হওয়ারই কথা ছিল

তো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি রাজনীতি না আমি রাজনীতি করব না আমি ফ্রাঙ্কফুট থাকবো ফ্রাঙ্কফুট থেকে একটা সম্মানের সময় আসবো তো সম্মানের সময় সে ছিল ছিল প্যান্ডেল আমার সঙ্গে তার কথা হয়েছে তো যাই হোক দুঃখ দুর্দান্ত ঘটনা কমল ভাই আপনার কাছ থেকে যদি শুনি ওর সময় আপনার ধন্যবাদ আজকে যে দিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি গণতন্ত্র মুক্তি দিবস এই গণতান্ত্রিক আন্দোলনে শাকিল ছিল একজন প্রথম সারির কর্মী এবং নেতা সংগঠক শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমাণালে থাকতো সে প্রথম ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিল পরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং পরে ছাত্রলীগের সহসভাপতি হয়ে সে ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছে এবং বিদায় নেওয়ার পর থেকেই সে জননেত্রী শেখ হাসিনার সাথে অ্যাটাচমেন্ট ছিল লেখালেখির কাজ করত আজকে এই দিনে আসলে শাকিল আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত আন্দোলনের শাকিল একজন যে অবদান রাখতে পারতো আমরা শাকিলকে হারিয়ে সেই শূন্যতা পূরণ করা কঠিন আমি এই দিনে শাকিলের প্রতি শ্রদ্ধা জানাই শাকিলের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই শাকিল তার গোটা পরিবার হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে ধারণ করে তার বাবা ময়মন সিংয়ের কোর্টের একজন পথিত দশ আইনজীবী এবং এবার আওয়ামী লীগের সম্মেলনে তার বাবা আওয়ামী লীগের জেলার সভাপতি হয়েছে। তার একটি কন্যা সন্তান আছে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তার আত্মার মাক কামনা করি আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি আমার পরিবেশটা অন্যরকম মনে হচ্ছে আমি বিরতির পরে এর নিয়ে কথা বলবো দর্শক একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন হোক স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছেন নিটল টেবিল হোক আর কথা বলছি স্বৈরাচারের পতন অতীত এবং বর্তমান বাস্তবতা এই শিরোনামে অতিথি হিসাবে আছেন তিন সাবেক ছাত্রনেতা এবং বর্তমান বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ নেতা শফিয়া আহমেদ আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন আমি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যাচ্ছি গত কোয়েশ্চেনটা আপনার বরাবরই শুনে আসছেন গত ছাব্বিশ বছর ধরে হয়তো যে স্বপ্ন নিয়ে যে সম্মিলিত আন্দোলনের প্রথম হিসাবে আমরা এর সাথে প্রথম ঘটিয়েছিলাম আপনারা ঘটিয়েছেন নেতৃত্ব দিয়েছেন সেই স্বপ্নটা আসলে কতটা পূরণ হয়েছে মনে করেন না আমরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলাম আমাদের উদ্দেশ্য সঠিক ছিল আমরা ভুল কোনো আন্দোলন করি সঠিক আন্দোলন করেছিলাম আজকের বাস্তবতা সেটা হয়তো সেই জায়গায় আমরা নেই এটা খুবই বাস্তব তাহলে এসব যদি আন্দোলন করতে গিয়ে আমার মনে হয় যে পৃথিবীতে অন্যান্য দেশে তো এভাবে আন্দোলন হয় না ছাত্র আন্দোলন আমাদের দেশে যেভাবে হয়েছে আন্দোলন করতে গিয়ে যত ছাত্রতা ছিল উনিশশো বিরাশি সালের পর থেকে আমার মনে হয় যে দু একজন বাদে সবারই পিঠের উপরে পুলিশের আর্মি বিডিয়ার গাছ আহত হওয়া বাদ কেউ নাই মানে আমরা যে নব্বই সালে হলাম তা না তার আগে জালাল জাহাঙ্গীর থেকে শুরু করে ক্ষমা জাহাঙ্গীর থেকে শুরু করে অনেক মুস্তা বাহিনী থেকে শুরু করে এমন কেউ নাই যে এরশাদের পুলিশ বা পিটো বাহিনীর হাতে নিয়োজিত হয় নাই আমরা সেই এরশাদকে আমরা এত ঘৃণা করলাম দেশবাসী এত ঘৃণা করলো এবং দেখেন পৃথিবীর ইতিহাসে আপনি এই নজির কিন্তু একটু পাবেন না সেটি হলো সর্বশেষ কথা যেটা বলতে চাচ্ছি আমি এইভাবে যে সাতাশে নভেম্বর ডাক্তার শামসুল আলম খান মিলন মৃত্যুর মধ্য দিয়ে যে সেই সময় পেশাজীবীরা যে একটা সিদ্ধান্ত নিয়েছিল একটি দেশ স্বাধীন একটা দেশ সব চলছে কিন্তু দেখা যাচ্ছে সাংবাদিকরা সেখানে তার পেশায় অংশগ্রহণ করে নাই সাংবাদিকরা লেখে নাই পত্রিকা ছাপে নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেয় নাই এই যে একটা অসহযোগ একটা অবস্থা এর মধ্য দিয়ে মানে দেশবাসী ঘৃণা করতে এবং একটি কথা যখন বলতেই হয় হয়তো এই কথাটা অনেকে হয়তো সঠিকভাবে না জেনে হয়তো অনেক বলে তাদের তার দোষ দেয় না হলো এই দেখেন যে আমি যখন সকালবেলা সুখের মধ্যে আমি খুব যোগ করতেছিলাম শাহবাগ বলে সারা বেলা আলারা কই আদা আমরা আসছি অমুক আসে নেই মার খেয়ে বসে গেছে আমি সে যোগ করতেছিলাম তারপর ওখানে একটা বড় মিছিল শুরু হলো জাহল থেকে একটা মিছিল আসলো সে হল থেকে আসার পরে সে মিছিল যখন ঘোরা শুরু করলো তখন পুলিশ সাংঘাতিক আক্রমণ করলো আক্রমণ করার পরে সেখানে একটা ছেলে ছাত্রলীগের একটা ছেলে গেঞ্জি পরা লাল গেঞ্জি তো আর বের হয়ে যেতে পারেনি ব্যারিগেডের ভিতর থেকে তো আমি গিয়ে ওকে আমি ঠেকানোর চেষ্টা করতেছি বাঁচানোর চেষ্টা করতেছি কিন্তু পুলিশ আপনি নিজে আমাকেই মারা তখন আমি আগের দিন যখন যেহাদুর লাশ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসছি তখন সেখানে মারার জন্য একটা নিজের থেকে ছিল মেসেজটা আমি পেলাম যে সেই সময় আজকের প্রধানমন্ত্রী উনি সেদিন গৃহবন্থী ছিলেন সেখানে পুলিশ ফারা ছিল সেখান থেকে মেসেজ যাচ্ছে যে হাবিবান হাবিব খুঁজে আছে তাকে পিটিয়ে তার লাশটাকে পাঠাও তো সেই একই ইতে ওদের পরদিনই কন্টিনিউশন ছিল আমি যখন ওই ছেলেটাকে রক্ষা করতে গেলাম পুলিশকে যখন ধমক দিয়ে বললাম ওকে মারছেন কেন আমার কাছে আসে আমাকে মারা শুরু করলো আর যে সাথে কথা বলেছিলাম সে চলে গেলাম তখন যা হোক আমাকে যখন মার শুরু করলো চারিদিক থেকে তখন আরও যারা নেতৃবৃন্দ ছিল বা সেই সময় যারা কর্মী ছিল তারা দেখে আমাকে যখন মারতেছে তখন তারাও পুলিশ উপরে একবারে ওই ডাবের খোসা ইঁটপাটকে যাচ্ছিল তারা সেখানে আক্রমণ করার পরে আমি তখন ওই ফাঁকে বের হয়ে যায় তো আমি বের হয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে আমি গেলাম মেডিকেল মানে আমি তো পিঠা খেয়ে গেছি আর কি মেডিকেল কলেজে গিয়ে ওখানে আমি ভর্তি হলাম একটা ক্যাবিনে ক্যাবিনে ভর্তি হওয়ার পরে তারপরে আমি ওই অবস্থার ভিতরেই যে আমার একটা উৎসুক যে এরপরে কি এরপরে তারা ওখানে ঢাকা মধুরগান জন্য বসে আমি মার খেলাম যে এই মারি খাওয়ার প্রতিবাদে তারা একটা মিছিল নিয়ে গেল সাব ওখানে সেই মিছিল আক্রমণ হওয়ার পরে আমান খুকন আলম টালুনা নাজবুলক প্রধান পান্না সুজন অনেকেই সিপন সবুজ চাষদের অনেকে আহত হলো তো আমি একটা ক্যাবিন পেলাম আমান খুকন ক্যাবিন পেয়েছিল আমি সঠিক বলতে পারবো তারা তো বলছে ওয়ার্ডে তো আমি ক্যাবিন পাওয়ার পরে আমি কথাটা এই জন্য বলছি ছাত্রলীগের ঐক্য প্যানেলের ভিবি ছিল ফরাদ আর জে ছিল সুব্রত ছাত্র ইউনিয়নের তো ফরাদ ফরাদকে আমি বললাম যে ফরাদ আমরা তো অনেকে তো এখন আমাদের তো সবাই ক্যাবিন পাবো না তো কোনো কি সিস্টেম এখন ব্যবস্থা কি আছে যে আমরা সবাই এক জায়গায় থাকতে পারি তো বললো যে আমাদের তো কোনো তেমন প্রভিশন নেই তবে ঢাকা মেডিকেল কলেজে স্টুডেন্ট ক্যাবিন একটা আছে শুধু মেডিকেল স্টুডেন্টে থাকে তো আমি তখন বললাম যে প্রিন্সিপালকে সালাম দি বলো আমার কথা আমাদের কথা যে আমাদের যদি স্টুডেন্ট ক্যাবিনটা দেয় তোমাদের ওখানে কয়জন আছে স্টুডেন্ট তিনজন তোমাদের তিনজন আমাদের ক্যাবিনে শিফট করো আর আমাদের ওখানে জায়গা দাও তো এইটা যা হওয়ার কথা না সেটাও কিন্তু সেদিন প্রিন্সিপাল সাহেব এই করেছিলেন আমাদের এক জায়গায় স্টুডেন্ট ক্যাবিনে রাখার ব্যবস্থা করেছিলেন বলেই তখন সমস্ত নেতৃবৃন্দ দেখতে গিয়ে আমাদেরকে এক জায়গায় পেয়েছে সবচেয়ে মজার ব্যাপার আপনার মনে আছে যে আমাকে যখন বেগম খালদা জিয়া দেখলেন ওই ছবিটা উঠালো বাংলার বাণী আমাকে দেখতেছেন বেগম খালদা জিয়া আর আমানুল আমাকে দেখতেছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটা ছবি পাশাপাশি ছাপলো আমার সামনে বেগম খালদা জিয়া আমাদের সামনে এইটা সারা বাংলাদেশের অক্ষুটাকে আমাদেরকে সুদৃঢ় করে দিল কথাটা এই জন্য বললাম যে মানুষ ঘৃণাভরে এরশাদকে প্রত্যাখ্যান করেছিল একেবারে কিছু সংখ্যক লোক বাদে সেই এরশাদাসকে ক্ষমতার শুধু না শুধুরা প্রধানমন্ত্রীর দূত তার চেয়ারম্যান বিরোধী দল নেতা তার তিনজন মন্ত্রী যেমন এরশাদ গত কয়েকদিন আগে রংপুরে গিয়ে বলেছে যে আমি আমাকে বাদে আওয়ামী ক্ষমতা আসতে পারে না আমাকে সারা ক্ষমতা থাকতে পারে না আমাকে বাদে নির্বাচন জিততে পারবে না তো এটা আজকে আমাদের সবার জন্য কষ্ট যে যে দলই আমরা করি না কেন এরশাদের এই গণতন্ত্রের কথা গণতন্ত্রের নাকি সে প্রবক্তা

জানুয়ারি আজকে প্রধানমন্ত্রী ময়দানে একটা মিটিং করতে সেই মিটিং গুলি করতেছে একজন সামনে যাচ্ছে তার গুলি লাগছে আবার একজন সামনে যাচ্ছে সেই এরশাদ যদি বলে যে উনি গণতন্ত্র উপহার দিয়েছে উনার সময় বলে একটা লোকও মারা যায় নাই ওনার হাতে বলে রক্ত নাই এই কথা শোনার পর কেমন মনে হয় বলেন আজকে যে কথা বলছেন আপনি এরশাদ আজকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত আজকে রাজনীতিতে তার এত অবস্থা এটা তো একদিনে টার্ন করে আসে নাই নব্বই এর ঘটনা অভ্যর্থনে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন যে এরা এরা দুর্বিত এরা কালো তালিকাভুক্ত করলেন এদেরকে তো নেওয়া শুরু হলো পরপরই ইলেকশনের আগে আগে তাদের শুরু হয়ে গেল শফি মেয়েদের কাছে আমি সেই প্রসঙ্গ নিয়ে বলতে চাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় যে স্বৈরশাসন হলে মূলত ওই দেশটা আবার একটা দৃঢ় দৃঢ় শক্তি নিয়ে দাঁড়িয়ে যায় এবং ওই মুছে যায় ওইটার উপরে ভিত্তি করে তাদের শাসন ব্যবস্থা আরও স্ট্রং হয় আমাদের সেটা হলো না কেন মানে স্বৈরশাসন ক্ষমতায় আসলে শাসন এই যে পতনের পরে সৌরশাসককে পতনের পরে পতনের পরে টোটাল চেঞ্জ আসে এইটা আমি এই আলোচনা করি আমি আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা উনিশশো একাত্তর সনে যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আমরা তো বলি মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা এটা একটা বায়বীয় ব্যাপার কিন্তু মূল আকাঙ্ক্ষাটা কী ছিল যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা এবং ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে নিয়ে আসা এবং অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলি আছে তাদেরও এই যে উগ্র বাঙালি জাতীয়তাবাদ তা না তাদেরও এখানে একটা সমান অধিকার প্রতিষ্ঠা করা তো আসলে স্বাধীনতার পর পরেই কুচক্রীরা ঢুকে যায় তারা আমাদের যে কমিটমেন্টের জায়গাগুলি সেই জায়গাগুলি থেকে রাষ্ট্রকে শিফট করতে থাকে এবং রাষ্ট্রের পরিবর্তনটা তখনও লক্ষণীয় ছিল যাই হোক সর্বশেষ তারা পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে একেবারেই রাষ্ট্রকে তা উল্টো দিকে ঘুরিয়ে দেয় তা এর পিছনে কাজ করেছে স্বাধীনতার পরাজিত শক্তি এটাও ভ্যাকটান ভ্যাকটান বললে হবে না এখানে পাকিস্তানি মদ পুষ্ট এবং পেট্রো ডলারের মদ পুষ্ট শক্তি সেই কাজটা সম্পন্ন করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা বহুদা বিভক্ত করে তাদের মধ্যে বিভ্রান্তি বিভেদ ছড়িয়ে দেয় এখন এটা উনিশশো থেকে উনিশশো এই যে দীর্ঘ পঁচিশ বছর এই পঁচিশ বছরে ছোটোখাটো আন্দোলন হয়েছে এর সাত ক্ষমতা এসেছে বিরাশনে চব্বিশে মার্চ সেদিন থেকেই প্রতিবাদ উচ্চারিত হয়েছে আমাদের তৎকালীন ছাত্রনেতারা তখন আমরা কর্মী ফিনিশিংয়ে আমরা নেতা কিন্তু তখন আমরা কর্মী তো যা হোক এখানে যারা রাজনৈতিক নেতাকর্মী ছিল তাদের একটা কমন চিন্তার বিষয় ছিল যে প্রথম ছিল ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র সংগ্রাম পরিষদ তারপরে সংগ্রামী ছাত্র জোট এটা পরে হয়েছে মধ্য ফেব্রুয়ারির পরে তারপরে বিভিন্ন সময় বাইশ দলীয় ছাত্রলক্ষ হয়েছে আবার ওই যে সৈরাচারের খেলায় এটা ভেঙেছে তো যা হোক আমি বলছি মূল আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যে আমরা একটা সমাজ এই সমাজটাকে আমরা এই পথে পরিচালিত করতে চাই তো এরশাদের পতন হলো আমরা কালো তালিকাভুক্ত করলাম লোকজনকে ঠিক একই রকম একাত্তরের পরেও যা হলো আমরা কালো তালিকাভুক্ত করলাম কিন্তু এই যে পরাজিত শক্তি সেই পরাজিত শক্তির যে তাদের যে বিভিন্ন জায়গায় তাদের যে ইনফিল্ট্রেশন ছিল সেগুলি আমরা টোটাল আইডেন্টিফাই করতে পারিনি ফলে দেখা গেল যে এসাদের পতনের অববহিত পরেই তারা বিভিন্ন দলের মধ্যে রিহেবিলেট হওয়া শুরু হয়ে গেল তো এবং আমার স্পষ্ট মনে পড়ে চৌঠা ডিসেম্বর এর সব পথে ঘোষণা দেয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মিছিল নিয়ে যায় মন্ত্রীপাড়ার দিকে তো আমরা তো ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম যে এই করবা এই করবা তো কোনো মন্ত্রীকে আটকাতে পারে নাই কেন পারে নাই তাদেরকে প্রোটেকশান কে দিয়েছে সেই সময়কার আমাদেরই আট দল সাত দল পাঁচ দলের নেতৃবৃন্দের অনেকেই ওই যে পুরনো রাজনৈতিক ছাত্র জীবনে একসঙ্গে রাজনীতি করেছে যে আমার জীবনটা রক্ষা করো এভাবে তারা সেভ করেছে যেভাবে এই যে বললাম যে রাজাকাররাও কিন্তু অনেকেই আত্মীয়তা এটা সেটা করে সমাজের রিহেবিলিট হওয়ার চেষ্টা করেছে তো এখন স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হয়েছে এটা গণ আন্দোলনের মুখে স্বাভাবিকভাবেই তার অবস্থান হওয়ার কথা কারাগারে এবং তার সমস্ত দুষ্কর্ম এবং অপকর্মের বিচার হওয়া উচিত প্রথম কথা হচ্ছে সে সংবিধান লঙ্ঘন করেছে সেইটার জন্যই তার বিচার হওয়া উচিত তার পরবর্তী কথা হচ্ছে যে সে কতগুলি হত্যা করেছে কতগুলি অপকর্ম করেছে সেইগুলি তো এরশাদকে হাই যেটা বলছেন যে মানুষ কতটুকু ঘৃণা করত। সারা বাংলাদেশের মানুষের কাছে এরশাদ ছিল একটা মানে ঘৃণিত যেমন পটুয়া কামরুল হাসান শিল্পী উনি বলেছেন বিশ্বব্যাহার খপ্পরে আর দেশ তা আসলেই বিশ্বব্যাহায় এখনও যে কথা বলে সেটাও বিশ্বব্যাহার মতোই কথা বলে তো এখন এই যে ক্ষমতার যে ইকুয়েশান এই ইকুয়েশনে সে কিছুদিন জেলে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ্যাম্বাসির পক্ষ থেকে তার ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করেছিল পরের দিন আমরা সর্বদলীয় ছাত্রের পক্ষ থেকে একটা প্রোটেস্ট ডাউন করলাম এটার উপরে মার্কিন কাউন্সিলর পলিটিক্যাল কাউন্সিলার উনি আমাদের সঙ্গে বসলেন এবং আমরা তার পজিশন ব্যাখ্যা করলাম যে এই কারণে তার এই হবে কিন্তু এদের পিছনে কিন্তু বিদেশি শক্তির মদত থাকে সেই মদতদের কারণে দেখা গেল যে এরশাদ কিছুদিন পরেই এবং আপনি খেয়াল করবেন এরশাদ ক্ষমতা দখলের আগেই জেনারেল মঞ্জুর হত্যা মামলার প্রধান আসামি এর তাই না কিন্তু সেই মামলা তো কোনো অগ্রগতি নাই তাহলে এই যে সমস্ত প্রচেষ্টাকে হ্যাঁ মামলাটা আছে ডিলে করিয়ে দেয়া সেই ডিলে করিয়ে দেওয়ার পিছনে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত একটা কাজ করে আর সেই ইকুয়েশান থেকেই যেমন আজকে বাংলাদেশের রাজনীতিকে যদি আপনি ফেয়ার জায়গায় আনতে চান তো এখানে জামাত একাত্তরের যুদ্ধাপরাধী তাদের যেমন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত আর এরশাদের পার্টিকে নিষিদ্ধ না করলেও এরশাদ এমনিতেই এখন তার প্রভাব কমে গেছে আইসোলেট করার জন্য খুব ইজি আমি এই দিক এবং ওই দিক ওই সব দিকেই কাট করে পলিটিক্সটাকে আমি এসএম আপনার কাছে আসছি যে এরশাদকে কি আসলে নিষিদ্ধ করার মত বা রাজনীতি আমরা তাকে ইগনোর করতে পারছি কিনা সেই সৈরা শাসনের অবস্থা আর আজকের অবস্থা যদি বিচার করেন আজকের দিনের এরশাদকে যদি আপনি বিচার করেন আমি আপনারে বলতে চাই যে আজকে গণতন্ত্র মুক্তি দিবস স্বৈরাচার পতন দিবস এই গণতন্ত্র মুক্তি দিবস একদিনে হয়নি সামরিক শাসনের বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ লড়াই সংগ্রাম করছে আপনার মনে আছে তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আমরা সর্বদলীয় ছাত্রকের পক্ষ থেকে দশ দফা দিয়েছিলাম সেই দশ দফার মূল স্পিড ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেই দশ দফা যদি বাইর করে আমাদের বন্ধু সেদিন মাস্ত ফারূপেই দশ দফা উপস্থাপন করছিল সর্বদলীয় ছাত্র তার মূল স্পিড ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং সামরিক শাসনের অবসান ঘটনা যারা সামরিক বাহিনীরা ব্যবহার করে যে সামরিক অফিসার যারা জেনারেলরা এই দেশকে শোষণ করেছে গণতন্ত্র হত্যা করছে তাদের অবসান করা সেই ক্ষেত্রে আমরা সেদিন সর্বদলীয় ছাত্রিকের নেতৃত্বে পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় জোট পাঁচ দলীয় জোট এবং সাত দলীয় জোট এবং জননেত্রী শেখ হাসিনা উনিশে নভেম্বর পান্থভে তিন দলের রূপরেখা তিন জোটের রূপ তিন জোটের রূপরেখা ঘোষণা করেন তার ভিত্তিতেই কিন্তু এরশাদের পদত্যাগ পথ বাতলিয়ে দেন উনি এরশাদ পতনের পর যারা নির্বাচন হলো সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসলো তারা কি মুক্তিযুদ্ধের আমাদের সেই আন্দোলনের যাদের আমাদের অনেক সাথীদের জীবনের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে সেদিন এরশাদের পতন হয়েছিল সামরিক শাসনের এরশাদ না সামরিক শাসনের পতন হয়েছিল সেই পতনের পর সেই চেতনা কি বাস্তবায়িত হয়েছিল হয়নি গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়নি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন করে যাদের সাথে জোটগতভাবে আন্দোলন করছিলাম এরশাদ পতনের আগে তাদের বিরুদ্ধে কিন্তু একই দাবিতে গণতন্ত্রের দাবিতে কিন্তু লড়াই সংগ্রাম করতে হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে আপনার মনে আছে মাগর নির্বাচন মিরপুরের নির্বাচন এই নির্বাচনের মধ্যে দিয়ে ঠিক এরশাদ সাদাইল আবার বাংলাদেশে শত বন্ধুদের রক্তের বিনিময়ে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র পুনঃ হইল সেই গণতন্ত্র আবার সেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করতে হল এখন সেটাই বলছে আবার সেই গণতন্ত্র সেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম এবং এই লড়াই সংগ্রামের ফাঁক দিয়েই এরশ্বাদ আমাদের অনেকের কাছে প্রয়োজন হয়ে গেল কারণ নব্বইয়ের পতনের পরে যারা ক্ষমতায় আসলো গণতন্ত্রের কথা বলে তাদের বিরুদ্ধে যে কথা বলে লড়াই করতে হইল এরশাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সেই কথাই বলে লড়াই করতে হইল এবং এই লড়াইয়ের মধ্যে দিয়েই এরশাদ হজম হয়ে গেল এই লড়াইয়ের ভিত্তিতে এরশাদ হজম হয়ে গেল এরশাদ আগে ছিল আঞ্চলিক ওই আর কি জায়েজ হয়ে গেল এর জায়েজ হয়ে গেল এই লড়াইয়ের ভিতর দিয়ে সেই ক্ষেত্রে যা হওয়ার তাই যে আগামীতে কোনো এরশাদের সম্ভাবনা দেখেন কিনা বা বর্তমানে এরশাদ শাসন উনি হয়তো দেখেন এরশাদ আমল শাসন এখন চলছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো একটা বিরোধীর পর দর্শক সঙ্গেই থাকুন স্বাগত স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছেন নিউট্রাল ডাটা টেবিলটাও আর কথা বলছি স্বরাচারের পতন অতীত এবং বর্তমান এই বাস্তবতা নিয়ে আমি আপনার কাছে আসছি যে অনেকে যে এরশাদকে স্বরাচারী বলছে কিন্তু বলছে শাসন তার আগেই শুরু হয়েছিল বিশেষ করে জেনারেল জিয়ার আমল থেকে কিন্তু সেটাকে ঢাকার জন্য শুধু এরশাদকে নিয়ে কথা বলা হচ্ছে আপনি কি আসলে মনে করেন সে সময় তো আপনি জিয়া বিরোধী অনেক আন্দোলন করেছেন না এখানে ব্যাপার হলো কি আপনি দুইটা জিনিস এখানে খেয়াল করতে হবে জিয়া রহমানের ক্ষমতা আসা আর এর ক্ষমতা আসা এক না জিয়া রহমান ক্ষমতা আসলে তখন কু পাল্টা কু তার মধ্যে কে বাঁচে কে মরে তখন তো কোনো সংসার ছিল না সে একটা প্রেক্ষাপটে এসে সেই সময় সিপাহী জনতা মিলে তাকে সামনে নিয়ে আসছে ক্ষমতা দখল করে না সে তো বন্দি অবস্থা বন্দি ক্ষমতা দখল করতে পারে না তার উপর ক্ষমতা অর্পিত হয়েছে এর আজকে বলছে এর সাথে ক্ষমতা অর্পিত হয়েছে এরশাদ পুরস্কার এটা একটা সংসদ ছিল তাকে বিচারপতি সাতটা দিয়ে সাতটার বন্দুক না বন্দুকের নল ধরে তো দিতেই পারে বন্দুকের নল ধরে তো দিতেই পারে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা সে বলে অভ্যস্ত এটা যে রহমান সাথে মিলালে চলবে না আরেকটা জিনিস আমি বলি যে আমার সুর ভাই কামাল যে কথাটি বললেন সেটা হলেই যে উনিশশো একানব্বই সালে নির্বাচনটা হলো আমরা যে আন্দোলনটা করলাম তখন কিন্তু ওই আন্দোলনের মধ্যে মূল স্পিডটা ছিল সুরেশের প্রথম এবং নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন তার ওইদিকে পনেরো বছর আর এদিকে ধর্ম সাড়ে তিন বছরের একটা দল নয় বছর আন্দোলন করার পরে কিন্তু জনগণের ভোটে এরশাদের আমলের ভোটার লিস্টের মাধ্যমেই শেষমা সব দল মিলে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করে কিন্তু ক্ষমতায় আসেন এখানে তো অন্য কোনোভাবে চিত্রিত কোনো সুযোগ নাই সামরিক সামনে থেকে আসে বলা যাবে না কিন্তু দ্বিতীয়ত কথা আমি আপনাকে এখানে একটু যোগ করছি যেটা সেটা হচ্ছে যে এর যেটা সবচেয়ে ক্ষতি করেছে বলা হয় যে আমাদের যে জাতীয়তাবাদী যে চেতনা ছিল তার জায়গায় সে একটা মুসলিম একটা সেন্টিমেন্ট করে দিয়েছে নোংরাভাবে ধর্মকে ব্যবহার করেছে সংবিধানে ধর্মকে রাগিয়েছে তারপর রাষ্ট্রধর্ম করেছে এগুলোর যে এগুলোর যে পরিবর্তন উনি যেটা বললো মোস্তাফারুকের উদাহরণ দিয়ে যেটা বললেন যে একটা সেকুলার সমাজের সেই দিকে তো কেউ গেল না না এরশাদ করেন নাই এমন অপকর্ম একটা করেন না যে অপকর্ম করে যে অপকর্ম আছে কিন্তু এসব করে লোকেরা সেটা তো করলো না না এসব পরবর্তী শুনে এসব পরবর্তী যে অবস্থাটা এসাদের কথা হলো এসব সব ধরনের অপকর্মই করছে ভোট ডাকাতি মিডিয়া মিডিয়া থেকে শুরু করে হত্যা খুন ধর্ষণ সবই করতে কথাটা ওইভাবেই বললাম কালকে একজন বলে গেছে তার বিরুদ্ধে কোনো ধর্ষণের মামলা নাই ধর্ষণের মামলা করে নাই প্রেসিডেন্ট ছিল করে নাই এখন তো জায়গা জায়গা খুঁজলে পরে কিছু পাওয়া যায় যাক একটা অনৈতিক মানুষ এক কথা বলতে একটা অনৈতিক মানুষ তো এখন তাকে আমরা যে যখন

মহিদিন চৌধুরী অনেক বড় জিতছিল ছিল আর একটা ঘটনা হলো মিরপুরে একটা বিএনপির সিট ছিল ওই সিটটা বিএনপি পেয়েছিলো সেখানে অনিয়ম কিছু হয়নি বলে অনিয়ম হয়েছে কিন্তু বড় অনিয়মটা হচ্ছে মাগুরা এই মাগুরা বড় অনিয়ম হওয়ার পরে আপনাকে আমি অনেক স্মৃতি তো যাবে না মাগুরা অনিয়ম হওয়ার পরে সংক্ষেপে যেটা বলবো ওই অনিয়মের প্রতিবাদে পটেন একটা হরতাল ছিল হরতাল পরবর্তী যে মিটিংটা হতো আগে সেই মিটিংটা আমি পরিচালনা করেছিলাম এবং মিটিং পরিচালনা করতে গিয়ে আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট তখন মনির টেকনিক্যাল তেরো তারা মারা গিয়েছিলো ওর বাড়িতে আমি গিয়েছিলাম খুলনা থেকে আসার পথে আপনি ছিলেন নাকি আসার পথে আমি একা এক গেছিলাম তো ওই মনিরের ভাই বা ছাত্রলীগ নেতা আমাকে বলে যে ভাই আমার ভাইয়ের কবরটা জেরাত করে যান দোয়া করে আসেন তাই আমি বললাম যে না মাগুরা যদি ভোটটা সঠিক হয় তাহলে আমি যাবো তাছাড়া আমরা যে অর্ডার দিয়েছিলাম সেই অর্থাৎ পূরণ করতে পারি না এটা বাস্তবতা মাগুরা নির্বাচনটা তখন সঠিক হলো না আমি আমার বক্তব্য মানে পরিচালনার মধ্য দিয়ে যখন আজকের প্রধানমন্ত্রী যান বক্তব্য রাখবেন তখন আমি বলেছিলাম যে আপনি একজন কথা দিয়ে যান মাগুরা বুকে মাটিতে শুয়ে আছে মনির আমরা যে উদ্দেশ্য নিয়ে মনের জীবন দিয়েছে সে উদ্দেশ্যে সফল হয় না এখানে ভোট জনগণের ভোট জনগণ দিতে পারে নাই আপনি আজকে বলে যাবেন যাবেন আর কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন অংশগ্রহণ করবো না এটা ছিল আমার মূল স্পিড উনি ওই একই কথা বলে আসলেন তারপরে আর দলীয় সরকার অধীনে নির্বাচন যায় না তারপরে অনৈতিকভাবে দেখেন শুধু ক্ষমতা যাওয়ার জন্য এবং ক্ষমতা থেকে সরানোর জন্য এর সাথে কিন্তু আবার চলে আসলো এই এই আন্দোলনের সাথে এবং জামাতো দুটি আসন তারা বিএনপির সাথে এক নব্বই সাল নিল তারাও কিন্তু এই আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকার দাবি নিয়ে অনৈতিক বলছেন কেন অনৈতিক বলবো এর সাথে অনৈতিক বলবে কেন না এর সাথে নিজে সরে আসছে যে কজে তারা আসছে না না কষ্ট না যে নিজে গণতন্ত্রকে হত্যা করেছে সে আবার গণতন্ত্র এখান থেকে সংবিধান তত্ত্বাবধায়ক ছিল না আমি শেষে বলছি শেষ করে দিয়ে তারপরে এই আন্দোলন করতে গিয়ে আপনার মনে আছে আঠাশে ডিসেম্বর উনিশশো চুরানব্বই সালে পদত্যাগ করলো জামাত জাতীয় পার্টি সহ সব দল করে তারপর বেগম খালেদা জিয়ার নির্বাচন একটা করতে বাধ্য হলেন পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনেকে যায় না সেই নির্বাচনটা করে উনি কিন্তু প্রথম অধিবেশনে আন্দোলন তো হয়েছেই প্রথম অধিবেশনে আন্দোলন হয়েছে প্রথম অধিবেশনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিলেন তারপরে যে জনতার মন ছিল সেখানে বেগম খালেদা জিয়া ত্রিশ সিদ্ধান্ত আমি সবে এই জায়গায় আসছি আপনারা এর সাথে এবার মূল্যায়ন করছেন একটু নিউট্রালি যদি দেখেন একটা লোক আপনারা পতন ঘটালেন কিন্তু সে পাঁচটা আসনে জয় হয়ে এসেছিল পরে তার পঁয়ত্রিশটার মতো আসন পেয়েছিল এবং সেটা সে দুইবার তিনবার ধরে রেখেছে অলমোস্ট এবং এটা লোক জেলও খেটেছে পাঁচ বছরের মতো তার পরবর্তী যদি যদি সে রাজনীতিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পায় এই জায়গা এবং এরপর এরপর তো তার কোনো অনিয়ম করার কোনো সুযোগ ছিল না তাহলে সেই জায়গায় আপনি কিভাবে তাকে মূল্যায়ন করেন এই জায়গায় তার যে অবস্থান তার যে দলীয় অবস্থান তার দল এক সময় ছিল আস্তে আস্তে এখন তার প্রভাব ক্রমশ কমে আসছে আর যে পাঁচটি আসন পেয়েছিল শ্রীরংপুরে সেই রংপুরের হোক হ্যাঁ যে কারণে হোক না একটা আঞ্চলিকতার একটা ভোট ব্যাংক ছিল যেটা হয়তো এখন নাই বললেই চলে এখন নাই বললে চলে বর্তমান বাস্তবতায় নাই বললেই চলে তা এখন এরশাদ এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে বিএনপি কালকে আমাদের সাথে কালকে ওইদিকে কালকে এদিকে এইটা একটা জায়গায় ছিল আছে এই একটা বাস্তবতা এই বাস্তবতাটাকে আপনি যতক্ষণ পর্যন্ত তাকে আইনগতভাবে তাকে কোনো বিষয়ে কনভিক না করছেন ততক্ষণ পর্যন্ত সে মুক্ত মানব হিসাবেই সে কথা বলছে এখানে আমার আপনার বলার কিছু নেই তো সে আছে কিন্তু আমাদের স্পিরিট যেটা বলছেন প্রথম যে আলোচনাটা শুরু হয়েছিল আমরা যা চেয়েছিলাম সেই লক্ষ্য অনুযায়ী যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কতটুকু উত্তরণ ঘটেছে হ্যাঁ উত্তরণ ঘটেছে কিন্তু গণতন্ত্রকে যদি আরও আপনার সুসংহত করতে হয় তাহলে গণতন্ত্র শুধু একটা ভোট হলো একটা পার্লামেন্ট হলো যে এটা আপনার হাবিবাই যেটা বললেন যে এরশাদ সাহেব জগন্নলোক ছিল মানে মুদ্রার কথা যেটা বললেন আমি বলি যে এরশাদ সাহেব সৈজাদ শাহ এরশাদ সাহেব অবৈধভাবে ক্ষমতা দখল করছে এরশাদ সাহেব ছাত্ররা যখন আন্দোলন করছে তার পুলিশ গুলি করে হত্যা করছে এর চাইতে কিন্তু আরও জঘন্য কাজ করছেন জিয়াউর রহমান সাহেব আমি বলি পঁচাত্তরের প্রণয় করে বঙ্গবন্ধু হত্যা করার পর উনি ছিলেন ডিপুটি চিফ আর্মি অফিসার জেনারেল উনি জেনারেল হলেন তখন সায়েম সাহেব রাষ্ট্রপতি উনি কিন্তু অবৈধভাবে একজন সেনা প্রধান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলেন এবং সামরিক বাহিনীর শত শত মুক্তিযুদ্ধের পক্ষের অফিসার জওয়ানদের হত্যা কোষ এবং উনি যে কয় বছর দেশ পরিচালনা করছেন রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফু দিয়ে দেশ পরিচালনা করছেন আপনার মনে আছে বিমান বাহিনীর ছয়শো পঁচিশ জনের মতো অফিসার হত্যা কোষ হাবিব বাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল মাহবুব বাবু ছাত্রলীগের নেতা ছিল ঢাকা মহানগরের তাকে গুম করা হয়েছে আজ পর্যন্ত মাহবুব বাবু কোথায় আছে জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে